আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মহাসড়কের হাতি ছড়ায় পথ দুর্ঘটনায় নিহত এক, জনতার অবরোধ। চাঁদা সংগ্রহ করে রংঘরে সড়ক সংস্কার, জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষোভ। শিলচরে কিশোর কুমারের গান গাইবেন 10,000 শিল্পী, প্রস্তুতি তুঙ্গে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহাসড়কের হাতিছড়া এলাকায় বুধবার এক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এদিন বেলা 11টা নাগাদ ডলু উপমুখী একটি বোলেরো পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিক্সার পিছনে ধাক্কা মারে। এতে অটোতে থাকা যাত্রীদের মধ্যে একজনের মৃত্যু হয়, সেই সঙ্গে তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এদিকে স্থানীয় মানুষের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধে নামেন, পরে অবশ্য অবরোধ তোলা হয়। সকাল 11টার সময় এই যে হাতিছড়া, যেটা বাগান এর সামনে মহাসড়কের মধ্যে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অটো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চারজন মানুষ বিরাট আঘাত পাইছে, চোট পাইছে, মানে বেশি চোট পাইছে। তারপরে ফোন করা হয়েছে পুলিশ প্রশাসনে 11:10-15 এরকমই সময় হইব। পুলিশ প্রশাসনে ফোন করতে 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 তারা আইসে 1টা 1.5টার মধ্যে আইসে। আবার তারা আইতে আইতে একজন স্পট ডেট মারা গেছে। 108 ফোন করা হয়েছে, 108 তা পুলিশের লোকে আইসে। তা এই অ্যাক্সিডেন্টের ব্যাপার লই একজন মানুষ মারা গেল। যেহেতু পুলিশ প্রশাসন যদি আইতো জলদি তাহলে এই মানুষটা মরল না আজকে। তারপরে এই যে রাস্তায় চলাচল করে যারা ড্রাইভাররা আছে ওনাদেরকে বলছি একটু সাবধানে চলবেন। আর এইগুলা পুলিশ প্রশাসনের গাফলাতিতে আজ এই যানটা গেল। আর যেহেতু আমাদের পাশাপাশি আছে টুল গেট, টুল গেছে কিছুটা দেখার দায়িত্ব ছিল, কিন্তু যেহেতু ওনাদেরও বহুত কিছু গাফলাতিতে আজকে এই ওনার প্রাণটা গেল। যে কি নাম বা ওনার নামটা আমার মুখস্থ নেই, শুনেছি জায়গার নাম চণ্ডীঘাট বাগান। যেহেতু ওনার উনি আজকে ওনার যানটা দিয়ে দিল, এই শুধুমাত্র পুলিশ প্রশাসন আর টুল গেট ওনারা ওনাদের গাফলাতিতে ওনার যানটা দিয়েছে। দীর্ঘ 1.5 দশক ধরে বেহাল হয়ে পড়েছে বড়খোলা কেন্দ্রের সোনাপুর রংঘরের গ্রামীণ সড়ক, নেই জনপ্রতিনিধিদের সুনজর। এক পশলা বৃষ্টি হলেই কাদা মাটিতে থইথই করে গোটা এলাকা। বৃহত্তর এলাকার শত শত পরিবারের একমাত্র যাতায়াতের সম্বল সড়কটি নরকে পরিণত হয়েছে। যদিও স্থানীয়রা বারবার সড়কটি সংস্কারের দাবি জানিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও মিলেছে শুধু আশ্বাস। এদিকে এক পশলা বৃষ্টি হলেই গোটা সড়ক কাদা মাটিতে ভরে যায়, কেননা একই সড়ক দিয়ে মানুষের পাশাপাশি গবাদি পশু ইত্যাদি যাতায়াত করে থাকে, ফলে গোটা সড়কে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সড়কটি সংস্কারের জন্য বহু দাবি জানানোর পর বুধবার সোনাপুর জিপির ইস্তিয়াক আহমেদ চৌধুরী রংঘর গ্রামের বিশিষ্ট সমাজসেবক তথা জেলা কংগ্রেসের মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী, বড়খলা যুব কংগ্রেসের সভাপতি আলী আহমেদ বড়ভুইয়া, মানিক আহমেদ মাঝার ভুইয়া নিজ তহবিল থেকে অর্থ ব্যয় করে সড়ক সংস্কারের হাত দিয়েছেন। সংবাদ মাধ্যমে আব্দুল ওয়াহিদ চৌধুরী ও কাছাড় জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সম্পাদক সামির উদ্দিন লস্কর জানান, এসব মাটি ভরাটে কিছুই হবে না, সড়কটি সম্পূর্ণরূপে মেরামতে হাত দিতে বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন তারা। কিছুদিন আগে আমরা একটা নিউজ করা হয়েছিল এই সড়কের ব্যাপারে, যে গাড়ি চলে না, মানুষ চলা যান না, হলতা মসজিদাবাদ কষ্ট। এর বাদে আমরা সোনাপুরের জনপ্রতিনিধিসকলের লগে আমি নিজে যোগাযোগ করছি, করার বাদে সবে আশ্বাস দিছেন যে রোহিত তুরা হইলে দিবা মাটি কইয়া। রোহিত কইতে কইতে এখন তো আবার মেঘ পড়বার সময় হইয়া শেষে আমরা সোনাপুর জিপির বিশিষ্ট কংগ্রেস নেতা মরহুম ইসলামউদ্দিন চৌধুরী সাহেবর ছেলে হজরত মৌলানা ইস্তিয়াক আহমেদ চৌধুরী তাই আজকে 6 গাড়ি মাটির পয়সা দিছেন, আমি নিজে 4 গাড়ি মাটি দিছি। আর আমার বড়খলা যুব কংগ্রেস সভাপতি আলী আহমেদ বলবি তাই 1 গাড়ি মাটির পয়সা আমার দিছেন পাঠাইয়া। এখন আমরা ও লাল মাটি নিজে দিয়ে ফেলাইয়া আমরা সেটিং করছি একটা,
আর আমরা আশা করবো যে আজকুর নিউজ আমরা বড়খলার মাননীয় বিধায়ক যারা মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় এবং পশ্চিম বড়খলা জেলা পরিষদ সদস্য নাজিমা বেগম লস্কর মহাশয়ের কাছে পৌঁছবো, আর তাই এই রাস্তার দিকে একটু সুনজর দিবা। ধন্যবাদ। আগামী 4 আগস্ট কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 94তম জন্মদিন। এ উপলক্ষে শিলচরে 10,000 শিল্পী একসাথে একই মঞ্চে কিশোর কুমারের গাওয়া সঙ্গীত পরিবেশন করবেন। কিংবদন্তি কিশোর কুমারের জন্মদিন উদযাপন নিয়ে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। গিনিস বুকে এই অনুষ্ঠানের নাম তোলার লক্ষ্যে প্রথম দফায় 4,000-এর অধিক ছাত্রছাত্রী সহ স্থানীয় জনতাকে নিয়ে বুধবার সঙ্গীত অনুষ্ঠানের প্রথম দফার রিহার্সেল সফল হয়েছে বলে জানান কিশোর কুমার ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। তারা বলেন, কিশোর কুমারের জন্মদিনে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদেরকে। একটা অসাধারণ ইভেন্টের আমরা সাক্ষী হতে যাচ্ছি আগামী 4 অগস্ট কিশোর কুমারের 95তম জন্মদিনে, আর এটা সুযোগ করে দিয়েছেন তারা। আমি তাদের সাথে সাথে আমাদের সকল পার্টিসিপেন্ট, তাদের মাতা পিতা আর প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউট সহ কালচারাল ইনস্টিটিউটগুলোর আমি প্রত্যেক হেডদের আমি আমার সম্মান জ্ঞাপন করছি যে প্রায় 1-2 মাস ব্যাপী তারা এই রিহার্সেল দিয়ে আজকে এই প্রায় 3,500-4,000 শিল্পীদের তারা তৈরি করেছে কিশোর কুমারদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আর আমি মনে করি এটা ভারতবর্ষে একটা রেকর্ড হতে যাচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল সিঙ্গারের গানের একসাথে 4,000 শিল্পী দাঁড়িয়ে গান গাবে, সেটা একটা অসাধারণ ব্যাপার। আমি মনে করি ভারতবর্ষে একটা প্রথম রেকর্ড, আর এটা সম্ভব হয়েছে একমাত্র এই যে আমাদের যারা ফ্যান্স ক্লাবের রয়েছেন, আর বিশেষ করে সুজিতদা, যে আমরা পুরুদা বলে জানি, তিনি কিশোর কুমার কণ্ঠে ছোটবেলার থেকে গান গেয়ে এসছেন। তার যে অক্লান্ত চেষ্টা, কিশোর কুমারের প্রতি তার যে একটা বিনম্র শ্রদ্ধা, সেটাকে কিন্তু একমাত্র সাকসেস করেছে আজকের দিনে এই প্রোগ্রাম। তাই শিলচরবাসী সকলকে এগিয়ে এসে বরাকবাসী সবাইকে, রাজ্যবাসী সবাইকে আশীর্বাদ জ্ঞাপন করার জন্য বলছি। কিছুদিন আগে কৃষকদের অন্ধকারে রেখে শালচাপড়া ব্লক স্তরে সরকারি এফপিও ফার্মার প্রডিউস অর্গানাইজেশন নামে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু কমিটিতে কৃষকদের কোনো নাম নেই। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়রা বুধবার কাছাড়ের জেলা শাসককে একটি অভিযোগ পত্র প্রদান করে তার হস্তক্ষেপ কামনা করেছেন। এর প্রতিলিপি কৃষি আধিকারিক ও শালচাপড়া খণ্ড উন্নয়ন আধিকারিকের হাতেও এদিন তুলে দেন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, শালচাপড়া ব্লকের অধীনস্থ অঞ্চলে স্থানীয় কৃষকদের নিয়ে কমিটি গঠন করার কথা ছিল, কিন্তু উক্ত কমিটির চূড়ান্ত নাম প্রকাশ্যে আসার পর দেখা গেছে কোনো কৃষকের নাম কমিটিতে রাখা হয়নি। কৃষকদের সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা, অন্যথায় গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিন শাহজাহান আহমেদ লস্কর, আলতাফ হোসেন লস্কর, আবদুল্লাহ মঞ্জুর লস্কর, আবু তাহের লস্কর, সাভেরা খাতুন লস্কর ও দিলুয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। গতিকে আমরা কৃষিজীবী মানুষ এখানে সমবেত হয়েছি, আর এর আগে আমরা ডিসির কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি, এগ্রিকালচার অফিসার অফিসে দিয়েছি, এখন আমরা ব্লকের ডেভেলপমেন্ট অফিসারের কাছে দিয়েছি। গতিকে এই এফপিওটা আবার ভাঙ্গিয়া নতুনভাবে এটা পুনর্গঠনের জন্য আমরা আবেদন করিয়া, যদি এটা গঠন না করা হয় তো আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করব। কাড়িছড়া পশু চিকিৎসা কেন্দ্রে ইউরিয়া সার ও ঘাসের চারা বিতরণ করেছেন চিকিৎসা কেন্দ্রের ইনচার্জ সৌভিক শর্মা। বুধবার তিনি জানান, গত বছর এনএলএম বিভাগের অধীনে ব্যক্তিগত মালিকানাধীন জমিতে ঘাসের চারা চাষের জন্য এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে বুধবার পূর্বের আবেদনকারীর মধ্যে জনপ্রতি 5 কিলো ইউরিয়া সার ও ঘাসের চারা বিতরণ করা হয়। সৌভিক জানান, এই ঘাসের চারা চাষ করে কৃষক ও পশুপালক কৃষকরা উপকৃত হবেন। এই ঘাসগুলো একবার চাষ করলে পর্যায়ক্রমে জমিতে বাড়তে থাকে, নতুন করে আবার চাষ করতে হয় না। অপরদিকে গভীরভাবে গাভীর দুধের জন্য খুবই উপকারী।
রাজ্যের পশু বিভাগ গ্রামের পশুপালকদের গৃহপালিত পশু লালন পালনে সুবিধার জন্য পশু খাদ্য ঘাসের চারা চাষের জন্য এই চারা কৃষকদের মধ্যে বিতরণ করেছে। 5 কেজি ইউরিয়া সার এবং চারা সহ চারা চাষের অন্যান্য খরচের জন্য 1600 টাকা করে জনপ্রতি দেওয়া হয়েছে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিও আজির উদ্দিন লস্কর, SVFA ইমরান হোসেন মজুমদার, RGM জিয়াবুর রহমান লস্কর প্রমুখ। শুধু ফলক লাগিয়েই হাফিজ করা হচ্ছে সরকারের বরাদ্দকৃত উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা, এমনই অভিযোগ আনলেন দুর্লভছড়া খণ্ড উন্নয়নের অন্তর্গত দুর্লভছড়া জিপির মোকামছড়া 6 নং ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা। এতে বিভাগীয় সরকারি কর্মীদের দায়িত্বহীনতায় কারণেই লোপাট হচ্ছে সরকারি অর্থ, অভিযোগ এলাকাবাসীর। উল্লেখ্য, MGNREGA প্রকল্পের মাধ্যমে জনজাগরণ জগ নারায়ণ গোয়ালার বাড়ি থেকে মোকাম ছাড়া ফুটবল ময়দান হয়ে গ্রামীণ প্রধান সড়ক পর্যন্ত 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। যে রাস্তার উপর নির্ভরশীল সরকারি দুটি LP ও দুটি অঙ্গনওয়াড়ির পড়ুয়ারা সহ 1000-এরও অধিক মানুষ এই কাজটির দায়িত্বে ছিলেন এপি সদস্যা রূপা হরিজনের স্বামী গোপাল হরিজন। ফলে সরকারের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মূল মন্ত্রটি মার খাচ্ছে জনপ্রতিনিধি ও সরকারি দুর্নীতিবাজ আমলাদের কারণেই বলে মনে করছেন ভুক্তভোগীরা। অন্যদিকে উক্ত ওয়ার্ডের কাশীনাথ বাবাস্থান বাউন্ডারি ওয়ালে নির্মাণে জিপি ডিপির মাধ্যমে 2019-20 সালের অর্থবছরে 2 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও আজ পর্যন্ত তা সম্পন্ন করা হয়নি। এই মর্মে গ্রামবাসীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নিকট উক্ত রাস্তার তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবি জানিয়েছেন। पहले 3 इसका मिला था सरकार की तरफ से, वो राम भरत यादव को घर पर चढ़ गया। समाज का आदमी पूछा, वो 3 किधर है? उनने हम तो नहीं था। अच्छा, ये यादव समाज का क्या है? ये हम लोग का धर्म स्थान है। धर्म स्थान है, इसका एरिया कौन सा है? ना, ये बस ये श्री कृष्ण भगवान का धाम घर है, अर्थात काशीदास बाबा हम लोग बोलते हैं भोजपुरिया समाज में। लेकिन एक्चुअली श्री हम लोग ग्वाला समाज श्री कृष्ण वंश का है, तो ये श्री कृष्ण भगवान का धर्म स्थान है। तो यहाँ तो लिखा है बाउंड्री वॉल। हाँ, तो बाउंड्री वॉल में तो 3 नहीं लगेगा। नहीं लगेगा, नहीं लगेगा। तो 2 लाख रुपया तो है बाउंड्री वॉल, वो तो आपका बात है ना। ये 2 लाख रुपया का बाउंड्री वॉल है, आपको आप बोलिए, आप लोग। हाँ हाँ, हम लोग नहीं बोलेंगे, आप लोग बोलिए। 2 लाख का बाउंड्री वॉल है ये? कभी नहीं। 2 लाख रुपये में तो घर बन जाता है। घर बन जाता है, तो ये तो हाफ वॉल है। हाफ वॉल है, तो 2 लाख रुपया इसमें खर्च हुआ है सरकार का? ये तो पंचायत ने खर्चा किया। हाँ, तो बाद बाकी पैसा गया कहाँ? वो तो पंचायत से पूछे। जो 3 आया हुआ था, तो मैं तो हम सब पंचायत से पूछेंगे। मगर চাল বোঝাই পরিত্যক্ত লড়ি থেকে 1.5 কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার হলো চড়াইবাড়িতে। বহিরাজ্যে থেকে আসাম হয়ে ত্রিপুরার পাচারের পথে এবার পরিত্যক্ত চাল বোঝাই একটি লড়ি থেকে প্রায় 1.5 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ করল বাজারিছড়ার চড়াইবাড়ির পুলিশ। জানা গেছে, বুধবার সকালে TR01AR1730 নম্বরের একটি 6 চাকার চাল বোঝাই পরিত্যক্ত লড়ি চেকগেটের পাশের সড়কে দেখে সন্দেহ হয় পুলিশের। পরে লড়িটিতে দলবল নিয়ে তল্লাশি চালান ইনচার্জ প্রণব মিলি। এতে লড়ির ভিতর থেকে 105 কার্টুনে 31,680 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এতে জড়িত সন্দেহের কাউকে ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। অন্যদিকে রাজ্যের অন্যান্য পুলিশ চেক গেট পেরিয়ে চুড়াইবাড়িতে নেশা সামগ্রী ধরা পড়ায় অন্যান্য চেক গেটের দায়িত্ব কর্তব্য নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আজি আমি মর্নিং নাকা চেক কৰি থকাত এখন চুড়াইবাড়ি গেটৰ ওচৰতে ট্ৰাক এখন পোৱা গৈছে এবান্ডন কণ্ডিশ্যনত। তো ত্ৰিপুৰা ৰেজিষ্ট্ৰেশ্যনৰ গাড়ীখন গৈ দিলে পুলিচে চেকিং কৰিলে, তাৰ ভিতৰত চাউলৰ বস্তা পাইছে আৰু চাউলৰ বস্তাখিনি গুচোৱাত আঁতৰোৱাই দিয়াত ভিতৰত কাপ চিৰাপৰ 105টা কাৰ্টুন পাইছে। মুঠ 31,680 বটল আছিলে। কিন্তু যিহেতু গাড়ীখন ড্ৰাইভাৰে আগতে পাৰ্ক কৰি গুচি গৈছে, তো আমি সন্দেহ কৰিছোঁ পুলিচ চেকিং দেখি যে সি আঁতৰত গাড়ীখন ৰাখি দূৰলৈ পলাই গৈছে। আৰু জব্দকৃত আপোনাৰ কাপ চিৰাপৰ এপ্ৰক্সিমেট ভেলু হ'ব 1.5 কৰোৰ। কাপ চিৰাপখিনি ক'ৰ পৰা আহি আছিলে?
আগতে আমি আগৰ কেছ তদন্ত কৰি দেখিছো এনেকা কফ সিৰাপ মেইনলি আপোনাৰ উত্তৰ প্ৰদেশৰ পৰা আহে এলাহাবাদ নাইবা ভাৰণসী বা মেৰাটৰ পৰা আহে আৰু যায় ত্ৰিপুৰালৈ এতিয়া এই কেছটো ইনভেষ্টিগেট কৰিলে গম যিহেতু ড্ৰাইভাৰটো পোৱা নাই আমি তো সেইকাৰণে আমি আৰু বেলেগ এংগেলত অলপ ইনভেষ্টিগেট কৰি ওলাব লাগিব আল্টিমেটলি ত্ৰিপুৰাই গ'লেহেঁতেন ত্ৰিপুৰাৰ পৰা ফাৰ্ডাৰ বাংলাদেশ যায় দেখা গৈছে স্যার চোরাইবাড়ির আগত বহুত নাকা চেকিং হয় তাত কিয় ধরা নপরে বস্তুটো না চোরাইবাড়িটা চেকিং হওয়ার কারণে ধরা পড়ি আছে বস্তুটো আর আমি বহুত এই বছরটা বহুত ডাঙর ডাঙর সিজার আছে তাতে শিশুপিত্র আয়ানের নির্মম হত্যার পর এবার তার অসহায় পিতা মঞ্জুল ইসলাম বরভুইয়াকে পরোক্ষভাবে প্রাণে মারার চেষ্টা চালাচ্ছেন কিছু সংখ্যক ভূমাফিয়ারা মঞ্জুল ইসলাম সহ তার বৃদ্ধা মা ও স্ত্রীকে প্রায় সময় প্রাণনাশের হুমকি আসছে তাই জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা তাদের সরকারি নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করে দেওয়া সহ দোষীদেরকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য মাফিয়াগুলার জড়ে যেতে হলে এই ল্যান্ড মাফিয়া সুপারি মাফিয়া জড়ে যেতে হলে আমারটা সিবিআই তদন্ত চাই এখন বর্তমানে কেসের যে অগ্রগতি কোর্টে পুরো আস্থা আছে এই অপমজুমদারের আরও দুই ভাই তিনজনেই বিল চেয়েছিল মহামান্য আদালতকে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করবো যে কৃতজ্ঞতা এই জন্য প্রকাশ করবো যে মতো ওরা মানে কেসটা চালিয়ে যাচ্ছে তিনোটাই বিল রিজেক্ট হয়েছে আপনার এই অপমজুমদারের যে ছিলেন এই অ্যাডভোকেট ছিলেন আপনার সুব্রজ্যোতি দত্ত উনিও মানে ও বেল পায়নি বা অপমজুমদারের ছিলেন সিদ্ধার্থ সেনগুপ্ত ওটাও রিজেক্ট হয়েছে পাপ্পুরও রিজেক্ট হয়েছে তিনটারই রিজেক্ট হয়েছে এতে মানে আইনের উপরে আমার পুরো আস্থা আছে যে কোনোটাকে বেল দেয়নি কোর্ট এফটিসি কেছে ফার্স্ট থেকে বুকছি এই সেফ সিকিউরিটির জন্য যে আমার এখন তো আমার মার ওয়াইফ ছাড়া আর কেউ নেই এখানে যে কোনো সময় আর আমরা ফেলতে পারে এখানে ওরা তো অত সক্রিয় আইজি মহাশয়ের কাছে মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি সাহায্য চাচ্ছি কারণ যেহেতু আমি বর্তমানে স্পিড কাছে প্রশাসনের কাছে আস্থা রাখতে পারছি না সোমবার প্রকাশ্যে শহরের প্রাণ কেন্দ্রে সেন্ট্রাল রোডে শশী কমপ্লেক্সের একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে দলবদ্ধ দুষ্কৃতি বাহিনীর আক্রমণ ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত দুষ্কৃতীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি তুললেন স্থানীয় বেশ কটি সংগঠনের কর্মকর্তারা ঘটনার পর এদিনই রাতে স্থানীয় শতাধিক পুরুষ মহিলারা সদর থানায় জড়ো হয়ে ওসির সাথে সাক্ষাৎ করে জড়িতদের গ্রেফতারের চরম সীমা বেঁধে দেন অন্যথায় সড়ক অবরোধে নামবেন বলে সাফ হুঙ্কার দেন তারা তখন পরিস্থিতি অস্বাভাবিক হলে দায়ী থাকবে জেলা প্রশাসন বলে সংবাদ মাধ্যমের সামনে তাদের খুব অভিযোগ তুলে ধরেন পরে ওই দিন রাতেই শশী কমপ্লেক্সে এক সভায় মিলিত হন স্থানীয় সচেতন ও ব্যবসায়ীরা সভায় শহরের মধ্যে পুলিশের সক্রিয়তা ও জনসুরক্ষা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন তারা আমরা সেন্ট্রাল রোডের শশী টেক্সটাইলের মালিক শ্রী গৌতম রায়ের ঘরে পরপর তিনবার একটা বাইরের একজন ভদ্রলোক আইয়া এদিকে আক্রমণ করছে পরপর তিনবার আমরা সেন্ট্রাল রোড নাজিরপট্টি এবং নসরিতলা তুলাপট্টি জানিও সব অঞ্চলের 6 নম্বর 7 নম্বর 23 নম্বর 22 নম্বর ওয়ার্ডের সবে আমরা সম্মিলিতভাবে আজকে এটা আমরা গভীরভাবে এটারে আমরা লক্ষ্য করছি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাইয়া এইরকম ঘটনা যাতে ভবিষ্যতে আমরা এই অঞ্চলে যাতে না হয় আমরা এদিকে থানার ওসির লগে আমরা এই ব্যাপারে আলোচনা করছি আমরা লগে আমরা সেন্ট্রাল ফিউচার ডেটা অ্যাসোসিয়েশনের আমরা কর্মকর্তা এবং আমরা এদিকে সেন্ট্রাল রোড তুলাপট্টির বিভিন্ন সামাজিক সংগঠন ক্লাব এরা আমরা সবাই জড়িত আমরা একযুগে সবাই এটারে তীব্র প্রতিবাদ জানাইয়ার যাতে এইরকম ঘটনা ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা তাদের কাছে আমরা কইছি যে ইমিডিয়েট যাতে গ্রেপ্তার করা হয় জানা নাকি আজকে সকালবেলা ঘটনা ঘটাইছে তারারে যারা গরিব দোকান ভাঙছে বা অন্যান্য অনেক জিনিস ভাঙছে সেটা বাঙালিকা যারা যারা দায়ী তারারে যাতে ইমিডিয়েট যাতে তারারে মানে গ্রেপ্তার করা হয় এবং যদি দুই দিনের মধ্যে যদি তারারে যদি কোনো রকম যদি অ্যাকশন না নেওয়া হয় তখন আমরা এই অঞ্চলটা বন্ধ করতে পারি বা আমরা আন্দোলন করতে পারি এই কথাটা আমরা সবার সামনে কইছি এখন মনোজ লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের জন্য প্রস্তুতি সভা আগামী 15ই আগস্ট 2023 ইংরেজি যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে
বুধবার লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। কাছাড়ের অতিরিক্ত উপায়ুক্ত তথা লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাধিপতি সুদীপনাথ মহাশয়ের পৌরোহিত্যে সভায় লক্ষ্মীপুরের স্বাধীনতা দিবস পালনের জন্য সারাদিনব্যাপী কার্যসূচি তৈরি করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে লক্ষ্মীপুরে স্বাধীনতা দিবসটি পালনের জন্য আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে দিবসটি পালন করা হবে। সভাতে ভারপ্রাপ্ত মহকুমাধিপতি আলোচনা করেন যে এবছর কেন্দ্রীয় সরকার স্বাধীনতা দিবস পালনের জন্য কিছু নতুন কার্যসূচি হাতে নিয়েছে, যার মধ্যে নাম দেওয়া হয়েছে মেরা মাটি মেরা দেশ। এই কার্যসূচি আগামী 9 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দেশ ও রাজ্য জুড়ে পালন করা হবে। আগামী 9 আগস্ট গ্রাম ও শহর থেকে মাটি কলসে সংগ্রহ করে দিল্লিতে পাঠাবেন 10 আগস্ট। বিভিন্ন বিভিন্ন জায়গার মাটি যাবে, ওই মাটি দিয়ে পুরো ভারতবর্ষের মাটি সংযোজন করে এখানে কৃতজ্ঞতা পথে কোনো একটা বিল্ডিং বা কিছুতে এটা নির্মাণে এটা ইউজ করা হবে মাটিটা। এইসব প্রোগ্রামে আমি শিডিউলটা বলে দিচ্ছি, আমাদের লক্ষ্মীপুর বা ব্লক ওয়াইজও কী কী প্রোগ্রাম আছে। মানে এটা একটা স্মারক টাইপের বানানো হবে, ফলক টাইপের। ওইখানে অঞ্চলের যারা যারা মানে ফ্রিডম ফাইটার ছিল বা আর্মিতে শহীদ হয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে, ওনাদের ওইখানে নাম থাকবে, আমরা ফলক নাম থাকবে, র্যাঙ্ক থাকবে। এটা একটা ওনাদেরকে একটা শ্রদ্ধা হিসাবে আমাদের একটা যে কোনো একটা মেন জায়গায় আমরা বা অমৃত সরোবর যেটা আমার নিংথ্যাং পুকুরিটা নেওয়া হয়েছে এখানে বানানোর জন্য বলা হয়েছে, বা যদি কোনো অন্য একটা অস্পিসিয়াস জায়গা পাওয়া যায় স্কুল জায়গা বা কোনো একটা সুন্দর জায়গার মধ্যে ওইটা বানিয়ে ওটা একটা ট্রিবিউট হিসাবে দেওয়া হবে। পুলিশ নয়, এবার চুরি আটকাতে হাতে লাঠি নিয়ে মাঠে মহিলারা। চুরের তাণ্ডবে অতিষ্ঠ করিমগঞ্জবাসী, একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে সীমান্ত শহর করিমগঞ্জে। পুলিশের চোখে আঙ্গুল দিয়ে প্রায় প্রতিরাতেই হাত সাফাই করছে নিশি কুটুম্বের দল, আর এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন করিমগঞ্জ শহরের বসবাসকারীরা। শেষ পর্যন্ত চুরি ঠেকাতে রাতের বেলা হাতে লাঠি নিয়ে করিমগঞ্জ শহরে পাহারা দিতে দেখা গেল মহিলাদের। নিজেদের সম্পত্তি রক্ষার জন্য এভাবেই পাহাড়াল পথ বেছে নিয়েছেন শহরের পুরুষ মহিলারা। গতকাল রাতে এমনই এক দৃশ্য দেখা গেল করিমগঞ্জ শহরের সুভাষনগর এলাকায়। পুরো গোটা করিমগঞ্জে চুরি হচ্ছে, কিন্তু আমরা বিগত সুভাষনগরটারে মানে করিডোর মানে চুরে মানে মানে হিসাবে নিয়ে নিয়েছে আর কি। তার জন্য আমরা আজকে মানে ছেলে হোক আর মেয়েরা হোক সবাই, কিন্তু আমরা হলো ব্যবসায়ী চাকরিয়ান সবাই আছে দেখিয়া আজকে মেয়ে লোকরা সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা কত ডিউটি দেবে রাতে 3টা 4টা বেজে, তার জন্য মেয়ে লোকরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আজকে থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মহাসড়কের হাতিছড়ায় পথ দুর্ঘটনায় নিহত এক, জনতার অবরোধ। চাঁদা সংগ্রহ করে রংঘরে সড়ক সংস্কার, জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষোভ। শিলচরে কিশোর কুমারের গান গাইবেন 10,000 শিল্পী, প্রস্তুতি তুঙ্গে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।